জাতীয় দলে প্রথমবারের মতো সুযোগ পেয়ে উচ্ছ্বসিত ব্যাটার শাহাদত হোসেন দীপু। আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে একাদশে সুযোগ পেলে যে কোনো পজিশনেই নিজেকে মেলে ধরবেন বলে জানালেন। তার উপর আস্থা রাখছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিনও। ওয়েস্ট ইন্ডিজ এ দলের বিপক্ষে সদ্যই আনঅফিসিয়াল টেস্ট সিরিজ খেলেছেন শাহাদত হোসেন দীপু। তিন ম্যাচ সিরিজের দুই ম্যাচে খেলার সুযোগ পেয়েছেন, বাকি ব্যাটারদের ব্যর্থতার দিনে দ্বিতীয় টেস্টের দুই ইনিংসেই করেছেন হাফ সেঞ্চুরি। প্রথম ইনিংসে 73, দ্বিতীয় ইনিংসে 50। ওই ম্যাচে বাংলাদেশ এ দলের হারে গণমাধ্যমের লাইমলাইট পাননি, তবে নির্বাচকদের নজর কেড়েছেন ঠিকই। জাতীয় টেস্ট দলে প্রথমবারের মতো ডাক পেয়ে এবার গণমাধ্যমের আকর্ষণটাও টেনে নিয়েছেন দীপু। সন্তানের জাতীয় দলে সুযোগ পাওয়ায় মা যতটা খুশি, প্রথমবারের মতো জাতীয় দলের অনুশীলনে যোগ দিয়ে ঠিক ততটাই রোমাঞ্চিত দীপু। হাথুরু সিংহের সামনে নিজের ব্যাটিং ঝালিয়ে নিলেন তিনি। আফগানদের বিপক্ষে অভিষেক হয়ে যাওয়ার জোর সম্ভাবনা আছে, প্রস্তুত আছেন দীপু। একাদশে জায়গা পেলে যে কোনো পজিশনেই দিতে চান নিজের সেরাটা। আমি সবসময় চিন্তা করতাম যখনই ডাকবে আমি যেন প্রিপেয়ার থাকি, নিজের থেকে যেন আমি যখনই আমাকে ডাকবে আমি ভালোটা খেলতে পারি। উইকেট আশা করি ভালোই হবে, যতটুকু দেখতেছি লাস্ট প্রিমিয়ার লিগে যখন খেলছিলাম উইকেট খুব ভালো লাগছিল, তো ওদের স্পিনার অবশ্যই ভালো আছে। ওইটার চেয়ে মেন কথা হলো আমরা কীভাবে নিজেকে ভালোভাবে রাখতে পারতেছি, এটা ইম্পর্টেন্ট। নিয়মিত অধিনায়ক সাকিব না থাকলেও আফগানদের বিপক্ষে যে দলটা খেলবে তাদের নিয়ে আত্মবিশ্বাসী প্রধান নির্বাচক। দলে নতুন দুই মুখ দীপু ও মুশফিকের উপরও আস্থা রাখছেন তিনি। শুধু এ দলের পারফরমেন্সের ভিত্তিতে নয়, প্রথম শ্রেণীর ক্রিকেটের ধারাবাহিক ভালো পারফরমেন্সের কারণেই তাদের দলে নেয়া, জানালেন মিনহাজুল আবেদিন। দীপুর কাছে আমরা মনে করি যে ওর ইন্টারন্যাশনাল এরিনাই ওর যথেষ্ট ক্যাপাবিলিটি আছে খেলার, সেই টেকনিক্যাল সাইড দিয়ে চিন্তা করে ওকে দেওয়া হয়েছে। মুশফিক হাসানের যথেষ্ট ক্যাপাবিলিটি আছে, রাইট এরিয়ায় কনসিস্টেন্ট ভালো বল করার ক্যাপাবিলিটি আছে, তো আশা করছি যে দুজনই সুযোগ পেলে নিজেদেরকে ভালো মতো মিলে যেতে পারবে। দলের সাথে পুরো দমে অনুশীলন করছেন ইঞ্জুরি কাটিয়ে ফেরা তাসকিন আহমেদ, তবে সম্পূর্ণ ফিট থাকলেই টেস্ট ম্যাচটি খেলবেন বাংলাদেশ দলের প্রধান পেসার। জেনিয়া চিশিম, এটিন নিউজ, ঢাকা।